নব্বইয়ের দশকের দর্শকপ্রিয় সিনেমা পাপা কেহতে হে নায়িকা ময়ূরীর কথা মনে আছে? ক্যারিয়ারের পিক টাইমে থাকা অবস্থায় হুট করে 2000 সালে অভিনয় ছেড়ে দেন তিনি। সেই ময়ূরী এখন ভারতের গুগল প্রধান। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন বলিউডের সাবেক অভিনেত্রী ময়ূরী কাঙ্গো। আর পাঁচজনের মতো তিনিও এসেছিলেন মায়ানগরী মুম্বাইতে ভাগ্য পরীক্ষার জন্য। ময়ূরীর সৌন্দর্য আর পাঁচটা বলিউড নায়িকার চেয়ে অনেকটাই আলাদা ছিল। এক অদ্ভুত মুগ্ধতা ছিল তার সৌন্দর্যে। 1995 সালে নির্মাতা সাইদ আক্তার মির্জা তার ছবি নাসিমে ময়ূরীকে প্রথম ব্রেক দেন। শুরুতে একটু ভয় পেয়েছিলেন ময়ূরী, পড়াশোনার সঙ্গে তাল মিলিয়ে কিভাবে অভিনয় করবেন ভেবেই পাচ্ছিলেন না। পরে নাসিম সিনেমা দেখে পরিচালক ও প্রযোজক মহেশ ভাট তার পাপা কেহতে হে সিনেমায় নায়িকা হিসেবে নেন ময়ূরীকে। এই ছবিই তাকে তারকা খ্যাতি এনে দিয়েছিল। আজও মহেশ ভাটের এই ছবির জন্যই সিনেমা প্রেমীদের স্মৃতিতে আছেন ময়ূরী। এরপর তার অভিনীত হোগি প্যার কিছি, বেতাবি, বদল সিনেমাগুলো মোটামুটি আয় করেছিল, কিন্তু বড় কোনো সফলতা না পাওয়ায় 2003 সালে আদিত্য ধীরালাকে বিয়ে করে নিউ ইয়র্কে পাড়ি জমান ময়ূরী। সেখানে বিপণন অর্থায়ন নিয়ে MBA করেন, শুরু করেন কর্পোরেট চাকরি। 2004 থেকে 2012 সাল পর্যন্ত নিউ ইয়র্কের বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তবে পরিচিত মুখ হওয়াতে কাজের ক্ষেত্রেও নানা যন্ত্রণা পোহাতে হয়েছে ময়ূরীকে। কিভাবে অভিনয় ছেড়ে কর্পোরেট জগতে আসলেন সে বিষয়ে প্রায়শই কথা বলতে হয় তাকে। বলিউডের নারী শিল্পীদের পরামর্শ দিয়ে ময়ূরী বলেন, অভিনেত্রীদের অবশ্যই পড়ালেখাটা শেষ করা উচিত। বলিউডে একজন অভিনেত্রী বড়জোর 10 বছর সগৌরবে কাজ করতে পারেন, তারপর তারা বেকার হয়ে যান, লেখাপড়া করা থাকলে অন্য পেশায় চলে যেতে পারবেন। 2013 সালে নিজ দেশ ভারতে ফিরে আসেন ময়ূরী। এরপর 2019 সালে গুগল ইন্ডিয়ার প্রধান পদে নিযুক্ত হন ময়ূরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিলাসবহুল দপ্তরের কিছু ঝলকও শেয়ার করেছেন তিনি। তবে শুধু ময়ূরী নয়, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই চলচ্চিত্র ছেড়েছিলেন ভাগ্যশ্রী, টুইঙ্কল খান্না সহ আরও অনেকে, যাদের মধ্যে টুইঙ্কল খান্না বর্তমানে লাইমলাইট থেকে দূরে গিয়ে লেখিকা হয়েছেন। অন্যদিকে বলিউডের ব্যর্থ নায়িকা ময়ূরী কর্পোরেট দুনিয়ায় চূড়ান্ত সফল হয়ে ইতিহাস করেছেন। বিনোদন ডেস্ক, বানু টিভি।